কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের মুর্শিদাবাদ জেলা কমিটির প্রথম কনভেনশন অনুষ্ঠিত হলো বহরমপুর কালেক্টরেট কমিউনিটি হলে। আজকে আমাদের সরকারি কর্মচারী পরিষদের বহরমপুর জেলার প্রথম সম্মেলন হচ্ছে। এখান থেকে আমরা একটা কমিটি গঠন করব এবং আগামী দিনে আমাদের যেসব কর্মসূচি থাকবে, আজকে এখানে যারা প্রতিনিধি আছে তাদের কাছে সে জানিয়ে বহরমপুরেও আমাদের আন্দোলনটা যাতে আরও জোরদার হয়, সংগঠন যাতে আরও শক্তিশালী হয়, সেগুলো আমরা পরস্পর মত বিনিময় করে কিছু কর্মসূচি নেব। এবং আপনারা যেটা বলছেন সাংগঠনিক দুর্বলতা, ভোটটা তো মানুষ ইভিএমে দেবেন। আপনি বাইরে হয়তো দেখলেন আমাদের সংগঠন খুব একটা গাড়ি নিয়ে ছুটোছুটি করছে না, কিংবা খুব বেশি আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মানুষের মনে যেটা লেখা থাকে, সেই একটা গান আছে না, যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আজকে সরকারি কর্মচারীদের হৃদয়ে নরেন্দ্র মোদীর নামটা লেখা হয়ে গেছে। আগামী বিধানসভা 2021-এ আমরা সুনিশ্চিতভাবে বলছি এ রাজ্যে 99 থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হবে, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।